লাগেজের যত্ন হয় না ঢাকা এয়ারপোর্টে, কখনো বৃষ্টিতে ভেজে, কখনো বেল্টে পৌঁছতে লাগে ঘন্টার পর ঘন্টা। এসব নিয়ে ক্ষোভের অন্ত নেই যাত্রীদের, ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। ঢাকার হজরত শাহজালাল এয়ারপোর্ট, রানওয়ে জুড়ে পড়ে আছে শত শত লাগেজ। প্লেন থেকে নেমে অপেক্ষমান যাত্রীরা হয়তো জানেও না কোথায় কোন অবস্থায় কতটা অযত্নে আছে শখের ব্যাগপত্র। বৃষ্টিতে ভিজলেও কর্তৃপক্ষের নজর নেই সেদিকে। দ্বিতীয় ধাপে রয়েছে ধৈর্যের পরীক্ষা। ঘূর্ণায়মান বেল্টে তাকিয়ে থাকতে থাকতে খেই হারিয়ে ফেলেন অনেকে, মেলে না পর্যাপ্ত ট্রলি, আবার সযত্নে না তোলাই বেল্টে মিলছে ছেঁড়া ফাটা লাগেজ। দুবার এয়ারপোর্টে, মালয়েশিয়ার এয়ারপোর্ট বা হারামের এয়ারপোর্ট, আমি কয়েকটা এয়ারপোর্ট ঘুরছি, কিন্তু ভাই এরকম সমস্যা কোন আর কোথাও পাইনি। অনেক সময় দেখা যায় ব্যাগেজ ছেঁড়া কাটা, মাল পাওয়া যাইতেছে না, ব্যাগেজই পাওয়া যাইতেছে না। তারপরে হলো যে আসার পরে ব্যাগেজ দিলেন অনেকগুলো, এই ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থেকে কোনো কারণে এটা মিসিং হয়ে যায়, এটা পাওয়ার কোনো সম্ভব না। যতবার আসছি দুই ঘন্টা আড়াই ঘন্টা এরকম সময় লাগছে। প্রিভিয়াসলি আইভ এক্সপিরিয়েন্সড where my luggage went missing and I didn't even get it back after 2 weeks. I had to travel back to the UK and try to message to see if I can locate my baggage. And after another 2 weeks, I just gave up. I got tired and so I lost all my clothes and everything that was there. 4:30 নামছি, 8টা বাজে জায়গা থেকে বাইরে এসেছি 4 ঘন্টা পরে, তারপরও আমার সামান আমি পাইনি। আমার রিসিট আছে, সব কিছু আছে, তারা এখানে হয়রানি করে মারছে। সিভিল এভিয়েশন কিংবা শাহজালাল কর্তৃপক্ষ ক্যামেরায় কথা বলতে নারাজ, সমস্যা নিরসনে আরও কিছু সময় লাগবে তাদের। আমরা নামার পরে চিন্তা করি যাতে আমাদের লাগেজটা ঠিকমতো পাবো কি পাবো না, আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো লাগেজটা ছিল অক্ষত অবস্থায় পাবো কিনা। এখানে কোনো ট্রলি নেই, আমরা দূর থেকে আগিয়ে গিয়ে ফাঁস মিনিট আগিয়ে গিয়ে ট্রলি আনছি। উড়োজাহাজের যাত্রীরা বলছেন লাগেজ সমস্যার সমাধান না মেলাই বিদেশিদের কাছেও বিমানবন্দরের অব্যবস্থাপনা প্রকাশ পাচ্ছে। সে প্রায় 20-25টা এয়ারপোর্টে আমার আনাগোনা আছে, আমি কোথাও দেখে নেই যে আপনার 5 মিনিট দাঁড়াইতে হচ্ছে। টকম এয়ারপোর্ট বলেন, আপনার নরওয়ের বার্জিন বলেন, অসলো বলেন, ইংল্যান্ডের আপনার ইতে বলেন, কোনো জায়গাতেই আপনার হিতোতে এত সমস্যা নেই। হয়তো আমরা ট্রাভেল করেছি 1 ঘন্টা, সেখানে লাগেজ পেতে এখানে সময় লেগে যায় 2 ঘন্টা, এর ভিতরে আমার মনে হয় আমরা যেখান থেকে আসছি সেখানে আবার ফেরত যেতে পারবো এই সময়ে। বিভিন্ন সময়ে বিমানবন্দরের লাগেজ দুর্ভোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলেও এ ব্যাপারে কার্যকরী কোনো ভূমিকা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন।